স্কুটার যাত্রা শেষে স্কুটারে বসে কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ জুড়ে প্রতিবাদের আবেদন জানান তিনি। তিনি এই অভিযান সম্পর্কে বলতে গিয়ে জানান, আজকে এই অভিযানের উদ্দেশ্য একটাই, প্রতিবাদ জানাচ্ছি যেভাবে পেট্রোল ডিজেল ও গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে এবং একটা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 800 টাকা, এমনকি গতকাল রাতে তা আরও বেড়ে গেল। কেরোসিন তেল পাওয়া যাচ্ছে না। এর পাশাপাশি তিনি আরও বলেন, আমার বাংলায় প্রায় 1 কোটি মানুষ কেরোসিন তেলে রান্না করে, তারা কেরোসিন তেল পাচ্ছে না। এরপর তিনি নরেন্দ্র মোদীর নাম করে তাকে তোপ দাগতেও ছাড়লেন না। তিনি বললেন, মোদি সরকার যখন ক্ষমতায় আসেন তখন পেট্রোল ডিজেল ও গ্যাসের দাম কি ছিল আর এখন কোথায় গিয়ে পৌঁছলো, এটা যদি হিসেব করেন তাহলে আপনারা দেখতে পাবেন এর মধ্যে একটা বিরাট ভাঁওতা রয়েছে এবং সাধারণ মানুষের পকেট কাটা হয়েছে, সাধারণ মানুষকে অসহায়তার মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করলেন। এরপর তিনি কৃষকদের কথাও বললেন, বলেন কৃষকরা ডিজেল দিয়ে ট্র্যাক্টর চালিয়ে চাষ করে, ডিজেলের দাম বাড়ার ফলে তারাও সমস্যার সম্মুখীন হবে, কেন্দ্র তাদেরকেও রেহাত করছেন না। তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছে আর আগামী দিনে আরও বৃহৎ আন্দোলনে নামবেন বলেও তিনি এদিন জানিয়ে দিলেন। সারা দেশ জুড়ে সকলকে এর প্রতিবাদের বিরুদ্ধে পথে নামারও আবেদন জানালেন। এর পাশাপাশি তিনি আরও জানিয়ে দিলেন, গ্রিন কারিগরি আজ সন্ধেবেলায় তিনি বাড়ি ফিরবেন। এই অভিযানের উদ্দেশ্য একটাই, যে আমরা প্রতিবাদ জানাচ্ছি যেভাবে দেখতে পাচ্ছেন যেভাবে পেট্রোলের দাম, ডিজেলের দাম, গ্যাসের দাম যেভাবে বেড়েছে এবং একটা গ্যাস সিলিন্ডার 800 টাকা হয়ে গেছে, গতকাল রাতেও আবার বেড়েছে, কেরোসিন তেল পাওয়া যাচ্ছে না, লোকে গরিব মানুষ, আমার বাংলায় প্রায় 1 কোটির মতো মানুষ কেরোসিন তেলে রান্না করে, কেরোসিন তেল পাচ্ছেন না, পেট্রোল ডিজেলের দাম বাড়লে রান্নাঘরে আগুন লাগে এবং পেট্রোল ডিজেলের যেভাবে দাম বাড়ছে রেগুলার, নরেন্দ্র মোদী গভর্নমেন্ট যখন প্রথম ক্ষমতায় এসেছিলেন তখন পেট্রোল ডিজেল আর গ্যাসের দাম কী ছিল আর আজকে কি হয়েছে, এটা যদি ক্যালকুলেশন করেন তাহলে দেখতে পাবেন এর মধ্যে একটা বিরাট ভাঁওতা এবং সাধারণ মানুষের পকেট কাটা, সাধারণ মানুষের ঘরে সাধারণ মানুষকে অসহায় অবস্থার মধ্যে দিয়ে ঠেলে দেওয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের দেশের অধিকাংশ মানুষ আনঅর্গানাইজ সেক্টর এবং ডোমেস্টিক লাইফ লিড করেন, তাদের বাড়িতে মাসে অন্তত 2টো গ্যাস লাগে, তো 2টো গ্যাসের দাম যদি 1650 টাকা হয় তাহলে অন্য কিছু তারা কি করে করবে, আর কেরোসিন পাওয়া যাচ্ছে না, পেট্রোল ডিজেলের দাম এত বেড়ে গেছে, আগে কৃষকদের কাছ থেকে ডিজেলের দাম বাড়তো না কারণ কৃষকরা ডিজেল দিয়ে ট্র্যাক্টর চাষ করতো, ট্র্যাক্টর দিয়ে এখন কৃষকদেরও রেয়াত করা হয় না, মজদুরদেরও রেয়াত করা হয় না, ইলেকশন আসলে বলে বিনা পয়সায় গ্যাস দেব, আর গ্যাসটা যে কত বড় গ্যাস, মানে ফানুস বেলুনের মতো, ওটা অরিজিনাল গ্যাস নয়, এলপিজি গ্যাস নয়, ওটা আমরা মিথ্যে কথা বলে ব্যবহার করি।